सुप्रिय शिक्षार्थी आज के पर्व पदार्थ विज्ञान प्रथम पत्र फैक्टर चैप्टर लेक्चर 5 आगे अर्थात लेक्चर 4 पढ़ सामुद्रिक सूत्र विवृत्ति से एक सामुद्रिक कौणिक बिंदु होते अंकित सन्नीत बाहुदय यदि एक ही संगे एक कणार ऊपर क्रीड़ारत दुटी भेक्टर के निर्देश करे ताहले ओई बिंदु होते अंकित कर्णय भेक्टर दुटी लब्धिर मान ओ दिक निर्देश करबे। सेखाने आमरा लिखछिलाम ओ ए बी सी एकटी सामुद्रिक सेई सामुद्रिके ओ बिंदु थेके अंकित सन्नीत बाहुदय यथाक्रमे ओ ए एवं ओ सी এই বাহু দুটো ভেক্টর যথাক্রমে একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ওবি হচ্ছিল ওএ এবং ওসি এর লব্ধি এবং ওবি ছিল তার কি ডি। আমরা বলছিলাম যে পরবর্তী লেকচারে অর্থাৎ আজকে আমরা কি করব সেই লব্ধির মান নির্ণয় করব অর্থাৎ r এর মান কত সেটা আমরা বের করব। তাহলে আমাদের দেওয়া আছে কি, তাহলে আমরা ধরছি ঝড়ি ওএ, এটা আমরা আগেই বলে নিছি ওএ সমান হচ্ছে পি ভেক্টর ও সি সমান হচ্ছে কিউ ভেক্টর আর হচ্ছে কি আমাদের লব্ধি সমান হচ্ছে কত আমাদের ওবি। তাহলে সবগুলো এই পাশে লিখি, তাহলে কি হচ্ছে আমাদের ওবি সমান হচ্ছে আর। এই আর এর কি করতে হবে আমাদেরকে মান বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ওএ ও ওসি তথা পি এবং কিউ ভেক্টর একই সঙ্গে পরস্পর কি কোণে করতেছে আলফা কোণে ক্রিয়া করতেছে অর্থাৎ ও বিন্দুতে তারা কি করছে পরস্পর আলফা কোণে ক্রিয়া করতেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ ও সি কোণ সমান হচ্ছে কত আলফা, এই আলফা কোণে ক্রিয়া করতেছে আমরা এটা ধরলাম। তাহলে আমাদেরকে এবার কি করতে হবে একটি অঙ্কন করতে হবে, একটু আমাদের কি করতে হবে অঙ্কন করতে হবে। তাহলে আমরা ও এ বি সি এর এ ও সি কোণ সমান আমরা বললাম আলফা, এবার এ ও বাহুকে আমরা কি করব ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব, করে আমরা কি করব বি থেকে বি ডি এর উপর লম্ব আঁকব। তার মানে কি এই কোণটা হচ্ছে কি আমাদের সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। এখন দেখো এ ও সি কোণ সমান যদি আলফা হয় তাহলে কি হবে আমাদের বি এ ডি কোণ সমান হবে আলফা, কারণ এরা কি অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারব এ ও সি কোণ সমান হচ্ছে কত আমাদের বি এ ডি কোণ সমান হচ্ছে কত আলফা। এবার এটা যেহেতু সামুদ্রিক কাজে ওসি বাহু যতটুকু এ বি বাহু ততটুকু ও এ বাহু যতটুকু সি বি বাহু ততটুকু আমাদের এখানে দেওয়া আছে ও এ সমান হচ্ছে পি ভেক্টর। তাহলে মান যদি বিবেচনা করি তাহলে ও এর দৈর্ঘ্য যতটুকু পি এর মান ততটুকু, ও সি এর দৈর্ঘ্য যতটুকু কিউ এর মান ততটুকু। তাহলে আমরা কি করব সেগুলো আমরা দেখে নিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে কি আমরা লিখতে পারি, শুধু মান লিখি তাহলে আমরা লিখতে পারবো ও এ সমান হচ্ছে পি ও সি সমান হচ্ছে কিউ। এখন দেখো আমরা যেটুকু অঙ্কন করলাম সেখানে আমাদের কি ছিল ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছিলাম, করে আমরা কি করছি বি থেকে বি ডি লম্ব আঁকছিলাম। তার মানে ত্রিভুজ এ বি ডি এটা একটা কি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এটা কি হবে আমার অতিভুজ হবে, আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি আমরা কি পাচ্ছি এ বি স্কোয়ার সমান হচ্ছে কত এ ডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার।
তাহলে এই এবি ও সি এর সমান কিন্তু এই এডি স্কয়ার এখানে আমাদের থাকলো এটা একটা এক নাম্বার আবার আমাদের আসলে মূল উদ্দেশ্য কি আমাদের কি করতে হবে এই ওবি এর মান নির্ণয় করতে হবে তাহলে ওবিডি এটা আরেকটা কি হবে সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ আবার ত্রিভুজ ওবি ত্রিভুজ ওবিডি এখানে অতিভুজ কোনটা হবে ওবি হবে কি অতিভুজ ওডি হচ্ছে ভূমি এটা হচ্ছে আমার লম্ব তাহলে আমরা লিখতে পারতেছি কি ওবি স্কয়ার সমান আমরা কি লিখতে পারছি ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আমরা ওডি সমান কি লিখতে পারবো ওডি সমান এই যেখানে আছে ওডি এটাকে ভেঙে লিখতে পারি ওএ প্লাস এডি তাহলে হচ্ছে আমাদের কত ওএ প্লাস এডি এটার পর কি হবে তাহলে এটার পর যেহেতু স্কয়ার তাহলে সম্পূর্ণটার পর স্কয়ার প্লাস বিডি স্কয়ার এবার আমরা সূত্রে ফেলে দেই এ প্লাস বি হোল স্কয়ার তাহলে ও এ স্কয়ার প্লাস টু ও এ এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এখানে থাকলে কত এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আমরা এক নম্বর সমীকরণ লিখে রাখছিলাম এ বি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এ বি স্কয়ার তাহলে এর স্থলে আমরা লিখতে পারবো ও এ স্কয়ার প্লাস টু ও এ এডি প্লাস এ বি স্কয়ার এটা গেল আমাদের দুই নম্বর সমীকরণ এখন এই সমীকরণে দেখো আমরা বলছি ওবি সমান কতটুকু আর তাহলে এটা হচ্ছে কি আর এর ও এর সমান আমরা কি বলছি পি ও এর সমান পি এ বি এখানে এ বি হচ্ছে কতটুকু এটা এ বি যতটুকু ওসি ততটুকু তাহলে ওসি এর মান যেটা এ বি এর মান সেটা তাহলে ওসি যদি কিউ হয় এ বি সমানও কি হবে কিউ হবে সুতরাং এটারও মান লিখতে পারতেছি শুধু অজানা থাকতেছে আমাদের কোনটা এ ডি এবার এ ডি মান নির্ণয় করার জন্য আমরা কি করব আবার এই সমীকরণে এই ত্রিভুজে ফিরে যাব তাহলে আমাদের কি আছে ত্রিভুজ এ বি ডি এই যে ত্রিভুজ এ বি ডি আলফা হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে আমরা জানি কোন সমকোণী ত্রিভুজে কোণের মান জানা থাকলে বের করার জন্য আমরা কি করতে পারবো কসের সমীকরণ ব্যবহার করতে পারবো তাহলে ত্রিভুজ এ বি ডি আমরা লিখতে পারতেছি কত কস আলফা সমান হচ্ছে কত ভূমি ভাগ অতিভুজ ভূমি হচ্ছে এডি ভাগ হচ্ছে অতিভুজ কত এ বি তাহলে আমরা লিখতে পারবো এডি সমান কত এ বি কস আলফা এটা থাকলো আমাদের তিন নাম্বার তাহলে এডি এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে দুই ও তিন হতে আমরা পাই তাহলে সমীকরণ দুই ও তিন হতে পাই কি পাচ্ছি আমরা ওবি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস টু ও এডি এর মান আমরা একটু আগে আমি মুছে দিলাম আমার বোর্ডে জায়গা নেই দেখে কত ছিল আমার এ বি কস আলফা প্লাস এ বি স্কয়ার এই হয়ে গেল আমাদের এই সমীকরণ এবার এই সমীকরণে আমরা কি করি মানগুলো বসানো শুরু করি আমরা কি জানি ওবি সমান কত ধরছি আমরা আর তাহলে এটা হচ্ছে কত আর আর স্কয়ার ও এর সমান কত আমাদের পি পি স্কয়ার প্লাস টু ও এর সমান হচ্ছে পি এ বি সমান হচ্ছে কত ও সি যে মান যতটুকু এ বির মান ততটুকু অর্থাৎ এটা কিউ হলে এটাও কি হবে কিউ হবে তাহলে কিউ কস আলফা প্লাস এ বি সমান হচ্ছে কিউ তাহলে কিউ কস আলফা আমরা আসলে আর এর মানটা এটা আবার কেন তাহলে এ বি কস আলফা এখানে আছে এ বি স্কয়ার তার মানে কত কিউ স্কয়ার তাহলে অতএব আর ইকুয়াল টু হবে কত রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার
তাহলে এই আর হচ্ছে আমার লব্ধি এবং তার মানেই আমি বের করতে চাচ্ছিলাম। সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা। কি লিখলাম আমি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে এটাই হচ্ছে আমার কি লব্ধির মান। অর্থাৎ একই সঙ্গে একটা বিন্দুতে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে তার লব্ধির মানটা নির্ভর করবে কার কার উপর? ওই ভেক্টর দুটির মানের উপর এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের উপর। অর্থাৎ আর এর মানটা নির্ভর করতেছে কার কার উপর? পি এর উপর, কিউ এর উপর, আলফার উপর তথা কস আলফা। তাহলে আমরা যদি দুটো ভেক্টর একই সঙ্গে একটা বিন্দুতে ক্রিয়া করে সেক্ষেত্রে আমরা যদি ভেক্টর দুটোর মান জানি এবং তাদের মধ্যবর্তী কোণ জানতে পারি তাহলে আমরা কি করতে পারবো? লব্ধির মানটা বের করতে পারবো। অর্থাৎ লব্ধির মানটা নির্ভর করবে ভেক্টর দুটির মানের উপর এবং মধ্যবর্তী কোণের উপর। এভাবে আমরা কি করতে পারবো? দুটো ভেক্টরের সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো। আমরা একটা উদাহরণ দেই তাহলে আমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। আমরা একটা সমস্যা দেই, পাঁচ একক মানের দুটি বল একই সময় একই বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? বোঝা গেছে? আমরা বলছি 5 একক মানের দুটি বল, অর্থাৎ বল তো ভেক্টর রাশি, এই জন্য আমরা বললাম 5 একক মানের দুটি বল একই সময়ে একই বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? তাহলে এটা প্রবলেমটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? আগে জ্ঞানটুকু কাজে লাগাইতে হবে যে এখানে আসলে কোন সূত্র আমার কাজ করবে। আমরা ভেক্টর যোগের সূত্র 3 4 3 4টা করলাম, সেখানে আমরা দেখছিলাম একই সঙ্গে একটা বিন্দুতে ক্রিয়া করে, এরকম সূত্র কেবলমাত্র সামান্তরিকের সূত্রেই ছিল। বাকিগুলোতে একটা ভেক্টর এখানে আরেকটা ভেক্টর আরেকখানে, অর্থাৎ একটা শেষ হয় আরেকটার অ্যাকশনটা শুরু হয়। কিন্তু সামন্ত্রিকের সূত্রে আমরা দেখতে পাইলাম যে সামন্ত্রিকের সূত্রে একটা ভেক্টর শেষ হলে আরেকটা শুরু হয় না, বরঞ্চ এখানে কি হয়, দুটোই একই সঙ্গে ক্রিয়া করে। তাহলে আমরা যেহেতু আমাদের জ্ঞান তাই বলতেছে যে এটা সামন্ত্রিকের সূত্রের ফলাফল, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে সামন্ত্রিকের সূত্রে আমরা কি দেখছিলাম যে দুটো ভেক্টর দরকার। এখানে আমার কি ছিল? দুটো ভেক্টর, দুটো বল, 5 একক মানের, তার মানে দুটো ভেক্টর সামন্ত্রিকের সূত্রে আমাদের ছিল। তাহলে আমাদের জ্ঞানটুকু আমরা লিখতে পারি যে আমরা জানি জ্ঞান কি জানি আমরা সামন্ত্রিকের সূত্রে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটাই হচ্ছে জ্ঞান। এখন অনুধাবন আমাদের যে এইটা পড়ে আমি কি বুঝলাম, এখানে পড়ে আমি বুঝলাম যে এখানে দুইটা ভেক্টর রাশি আছে, একটার মান 5 একক আরেকটার মানও 5 একক, এবং তাদের কি আছে, মধ্যবর্তী কোণ আছে। তার মানে আমার জ্ঞানে যেটুকু দরকার সেটুকু অনুধাবনে আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এগুলো সাইড নোটে অনুধাবনে লিখব। তাহলে এখানে দেওয়া আছে কি কি, তাহলে আমরা দেখতেছি অনুধাবন করতে পারতেছি। এখানে পি সমান 5 একক, কিউ সমান 5 একক, আলফা সমান 60 ডিগ্রি। তারপরে কি চাচ্ছে আমার কাছে? চাচ্ছে তার লব্ধি। আমরা বলি লব্ধি হবো আর ইকুয়াল টু ওয়াট? তাহলে আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তোমরা সাধারণত 19 লিখছো,
যে আগে আমরা আসলে অনুধাবন লিখি পরে জ্ঞান লিখি, মূলত আমার যদি জ্ঞানটা সেট আপ ঠিক থাকে অনুধাবন অবশ্যই আসবে। আমি যদি বুঝতে পারি কোন সূত্রে এটা কাজ করবে, আমরা ম্যাক্সিমামে উল্টা দিকে ধাবিত হই যে অনুধাবন করি কি কি ডেটা দেওয়া আছে, তারপরে আমরা সূত্র ফেলার চেষ্টা করি। সেটা করলে বিপদ, যখন আমরা এরকম ছোট প্রবলেম করব তখন সমস্যা নেই, কিন্তু যখন আমার একটা সৃজনশীলের বড় স্ট্রিম থাকবে সেখানে একাধিক জ্ঞান, সেখানে একাধিক অনুধাবনের স্তরগুলো থেকে যায়, কারণ গ এবং ঘ দুটো পাটে দেওয়া থাকে, সেক্ষেত্রে এগুলো আলাদা করা আমাদের জন্য কঠিন হয়। এই কারণে আমাকে ফার্স্ট স্ট্রাইক করতে হবে যে প্রবলেমটাতে আমার কি জ্ঞানটা কাজে লাগতেছে, সেই জ্ঞানটা এখানেই আমি একটু দেখব, তারপর দেখব এই অনুসারে এখানে কি কি অনুধাবন করা যাচ্ছে, যার কারণে আমরা বলি সবসময় এটাই। এবং আমি আরেকটা কথা, যদি আমাদের সরাসরি ক্লাস হতো আমি তোমাদেরকে বলতাম যে আমরা সব সময় জানি ভালো ডাক্তাররা বাম পাশে বেশি লেখে, খারাপ ডাক্তাররা ডান পাশে বেশি লেখে। তবে আমরা যদি খারাপ ডাক্তার হই তাহলে আগে ডান পাশে লিখবো তারপরে বাম পাশে লিখবো একটা, আর ভালো ডাক্তার কি করে বাম পাশে আগে রোগীর সব কেস হিস্ট্রি বড় করে লিখে ডান পাশে একটা মাত্র ওষুধ। তাহলে আগে কোনটা লিখতে আসলে কেস হিস্ট্রি, তাহলে আমাকে এটা জানতে হবে, এটা আমি পরে লিখবো, এটা আসলে নিচে লিখলেও চলবে। যাই হোক, আমরা এখন প্রবলেম সলিউশনে আসি। রুট ওভার ফাইভ স্কোয়ার, ইউয়ের মান ফাইভ, ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ কস 60°। তাহলে আমাদেরকে এবার মান বসাতে হবে, কস 60-এর মান কত, হাফ রুট ওভার ফাইভ স্কোয়ার, তার মানে 25 প্লাস 25 প্লাস 25 গুণ 50 গুণন হাফ, তাহলে আমাদের কত হচ্ছে এখানে 25 রুট ওভার 75। তোমরা ইচ্ছা করলে এটাকে আরো ভাঙাতে পারো, না হলে ওই পর্যন্ত থাকলেও আমাদের চলবে। তাহলে আমরা এখানে মানগুলো বসায় দেব, বসায় দিলে আমাদের কি হয়ে গেল প্রবলেম সলিউশন হয়ে যাবে। এটা হচ্ছে, তাহলে এখানে কি ছিল আমার, এখানে এখানে বলা ছিল একক, এখানে আমি কি লিখবো একক। তাহলে আমি প্রয়োগ করতে শিখে গেলাম, তাহলে আমার এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমার প্রয়োগের যে তিনটা স্তর সেখান থেকে আমি বের হয়ে আসলাম। তাহলে এগুলোই ছিল মূলত আমাদের তোমাদের ক্যালকুলেশনের স্তর, অর্থাৎ আমরা এটাকে আমরা বলতেছি সামন্ত্রিকের সূত্রের প্রয়োগ। সামন্ত্রিকের সূত্রের আমরা একটা পার্ট করলাম যে লব্ধির মান, এখন দিক কোন দিকে হবে, অর্থাৎ লব্ধি ভেক্টরটা কোন দিকে যাবে। আমি বলছিলাম কর্ণ বরাবর, এখন কর্ণ বরাবর বলে তো আসলে হয় না, দিক বললে আমাদেরকে দিক বলতে কোণ দিয়ে উল্লেখ করতে হয়, যে কোনো একটা ভেক্টরের সাথে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে তাকেই আমরা বলবো দিক নির্ণয়। আমরা এর পরের লেকচারে দিক নির্ণয়ে বলবো এবং সেটার সাথে এই সম্পর্কিত আরও কিছু প্রবলেম সলভ করবো। ধন্যবাদ।